তোমার ঘরে বাস করে কার হায় উমর জানো না তোমার ঘরে বাস করে করে কয়জন আমার জানো না ও হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ শেয়োশি ফ্রম প্লাস মাইনাস বারবার বলা দরকার নেই বাট আমাকে ওটা কি বলবো চ্যানেলের নাম না না চ্যানেলের নাম না আমার নাম বললেই যথেষ্ট অনন্য অধিকারী চেনে তোকে সবাই যেমন ওকে সবাই চেনে ওর নিজের চ্যানেল যেহেতু সেক্ষেত্রে আমি যখন আত্মীয় হিসাবে অতিথি হিসাবে আসছি সেখানে তো বলতে হবে না আমার না আমরা আজকে যাচ্ছি কোথায় শান্তিনিকেতন তো চলো খুব মজা হবে আজকে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত মানে কে কোন টোটোয় যাবে সেই সব ব্যাপার নিয়ে মানে পাত্তা দেবে না একদম ডিসাইড করে নিয়েছে আমার লেভেল বেড়ে গেছে আমি রবীন্দ্রনাথ ঠাকুর তখন ছোট যখন এখানকার ছোট ছোট বাচ্চাদের নিয়ে স্কুলটা খুলে নাম দেয় আনন্দ পাঠশালা একটা চারটে বসে একটা চারটে বই রাখে গাছের তলায় ক্লাসগুলো হয় বর্ষা গেলে ওই ভেতরে মাটির ঘর আছে ওইখানে এইটাই হচ্ছে শান্তিনিকেতন শুরু এইটা দিয়ে বিশ্বভারতী প্রথম এইটাই এটা মৃণালিনী দেবী তোর তোর স্মৃতিভবন এই আলি এইটা এটা হচ্ছে তোর মৃণালিনী টেগোরের ওয়াইফ রে রবীন্দ্রনাথ ঠাকুর আর এটা হচ্ছে তোর কথা দিদি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের বই 1-5 এরিয়াটা পড়ানো হয় এখানে এখনো পড়ানো হয় টিল ডেট আর পুরোপুরি তো রেস্ট্রিক্টেড মানে মাটির বাড়িটা যদি অন্য কোনো তো ঢুকতে দেয় জায়গাটা সম্পর্কে আমাদেরকে আমাদের টোটো আঙ্কেল আর স্যার এত কিছু বললেন সেই জায়গাটা ভালো করে তোমরা দেখো পেছন দিকটা সুন্দর করে দেখতেই পাচ্ছ এখানে এখনো পর্যন্ত ক্লাস হয় আর সত্যি কথা রবীন্দ্রনাথ ঠাকুর মানে আমাদের কাছে একটা আলাদা ব্যাপার ঠিক আছে তো সেই জন্য মানে একটা আলাদাই ফিলিং আসছে একটা আলাদাই শান্ত ভাইব আসছে আর আমার শরীরটাও ভালোই হয়ে গেল মানে এত একটা শান্ত পরিবেশের মধ্যে এসে তো জায়গাটা অসাধারণ আমরা আস্তে আস্তে আরও অনেক কিছু দেখবো নতুন নতুন জায়গায় মানে এখানেই পুরোটা এক্সপ্লোর করবো আজকে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে আমি মাঝখানে আরেকবার বলছি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে আর চলো দেখতে থাকো আমরা আরও আরও কী কী জানতে পারি আজকে শান্তিনিকেতন আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে একসাথে অনেকটা পথ চলতে চলতে আমরা জানতে পারলাম কলাভবন সম্পর্কে কলাভবন তো আছেই এছাড়াও আমরা জানতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যঘর সম্পর্কে এছাড়া দেখতে পেলাম আরও কিছু মনোরম দৃশ্য যেমন ইটের তৈরি এক অপরূপ ইগলু এছাড়াও যেটা দেখতে পেলাম প্রিয় ভাস্কর্য শিল্পী রামকিঙ্কর বেজের হাতের তৈরি এক অসামান্য মূর্তি সৃজনী শিল্পগ্রামের ভেতরে আছি এখানে একদমই মনে হয় ভিডিওগ্রাফি অ্যালাউ নেই কিন্তু আমাকে কেউ বারণ করছে না তো বারণ যখন কেউ করছে না আমি করবো ওখানে জাস্ট লেখা ছিল কারণ জায়গাটা প্রচণ্ড সুন্দর আর একটা ছোটোখাটো ভূত দাঁড়িয়ে ছিল আমি এক্ষুনি চমকে গেছি দেখে হুট করে আমার নাম দিলীপ বীরবংশী বাড়ি বোলপুর শান্তিনিকেতন এইখানে যেখানে আমি গান গাইছি এটা হচ্ছে সৃজনী শিল্প গ্রাম তা ভালো লাগছে তোমরা আনন্দ করছো অনেকদিন প্রচন্ড মন খুলে আনন্দ করলাম কোভিডের জন্য সবাই আমরা বাইরে বসে ঢুকে এই যে মানুষ আমরা এসেছো খুব ভালো লাগছে আমাদের খুব ভালো লাগছে তোমাদের গান শোনাতে পেরে থ্যাংক ইউ সো মাচ গো এই ধরনের শিল্পীকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদেরকে এত রকমভাবে এন্টারটেইন করার জন্য আনন্দ দেওয়ার জন্য চারিদিকের এই ডিপ্রেশন অ্যাংজাইটি রাগ অভিমান অভিযোগ এত কিছুর মাঝখানেও শান্তিনিকেতন কিন্তু একটা শান্তির প্রতীক এখানে
কিন্তু ঐতিহ্যটা বেঁচে আছে, ছিল আর থাকবে। তাই আমাদের চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যাতে এই ঐতিহ্যটা হারিয়ে না যায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে একটা বড় বুদ্ধদেবের মন্দির আছে। বুদ্ধদেব উনি দাঁড়িয়ে আছেন ওই মূর্তিতে। এছাড়াও এখানে অসামান্য বাউল নৃত্য আর গান হচ্ছে, তোমরা দেখো। গাইস, আমরা এসে গেছি আমার কুটিরে। আমরা এক একটা জায়গা ঘুরবো আর তোমাদের দেখাবো। তো আমার কুটির থেকে এখন আমরা আমার কুটিরটা পুরো এক্সপ্লোর করবো, যেখানে কী কী আছে সেগুলো আমরা দেখবো। এছাড়া আগে, কিছুক্ষণ আগে আমরা যেখানে ছিলাম, সেখানে যিনি গান গাইছিলেন তার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রচণ্ড সুন্দর গান আমাদেরকে শুনিয়েছেন। শেষ করে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু না, থেমে থাকলে তো চলবে না, তাই তারপরেই চলে গেলাম রাজবাড়িতে। ফাইনালি চলে এসেছি আমাদের শান্তিনিকেতনের সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিং আর ইন্টারেস্টিং জায়গায়। তো তোমরা পেছনে দেখতেই পাচ্ছ, আর সুন্দর করে সাজানো, লাইক মেলা বসেছে মনে হচ্ছে, যেন মানে একটা মেলা ফিলিং আসছে। কোভিডের জন্য তো সেরকমভাবে কোথাও বেরোনো যায়ই না, সেই জায়গা থেকে এখানে এসে এরকম একটা হস্তশিল্পের মেলাকে সামনে থেকে দেখা, এছাড়াও এখান থেকে শপিং করা, খুব মানে একটা আলাদা লেভেলের ফিলিংস আসছে। এখানে অনেক ধরনের ভ্যারাইটি আছে, অনেক জিনিস আছে, তো এগুলো আমরা আজকে দেখবো, ভালো লাগবে, পারচেস করবো, তো তোমরা দেখবে। আমি তো আসার থেকে অব্দি লাগাইনি ব্লগটা, এনে আলাদাই লেভেলে। তো চলো এন্ড করছি, কারণ প্রচন্ড টায়ার্ড। যদি পসিবল হয় একটা কিছু ক্লিপ আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো, দেখে নিও একই জিনিস, ওটা আসার সময় দেখি। আমাদের বাচ্চা যাই হোক, কি করতে হবে জানো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, যা ইচ্ছা করে দিও,
আর নতুন করে বলার তো কিছু নেই। এই আমার ডায়লগ গুলো আজকে মহুয়া দিচ্ছে আলাদাই। ঠিক আছে চলো আমি এন্ড করছি, বাই বাই। আমার এই দুনিয়া।